আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের নতুন পর্বে। আজকের নতুন পর্বটি থাকছে গুগল ফর্ম সম্পর্কে। গুগল ফর্ম হলো অনলাইনে সার্ভে অর্থাৎ জরিপ করার জন্য একটি ফ্রি গুগলের ফর্ম। একটু সংক্ষেপে আমি আপনাদেরকে বাংলায় বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনি কারো কাছ থেকে কোনো প্রশ্নের উত্তর চাচ্ছেন, জরিপ বা যে কোনো কারণে। আপনি সেটি প্রশ্ন আকারে, যেটি পূর্বে আমরা প্রশ্ন আকারে মানুষের কাছে পাঠাতাম এবং তিনি সেই প্রশ্নে উত্তর দিত অথবা যে কোনোভাবে উত্তর দিত, কিন্তু গুগল ফর্মটির মাধ্যমে আপনি তাকে অনলাইনে ফ্রিতেই এই প্রশ্ন আকারে সাবমিট করতে পারবেন এবং তিনি অনলাইনেই এটি সাবমিট করে দিতে পারবে। শুধু একটি জিমেইল প্রয়োজন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, ফ্রিতেই অনলাইনে সার্ভে নেওয়ার জন্য একটি ফর্ম, যেটি হার্ড কপি অর্থাৎ কাগজের যে কপি আছে সেটির ছাড়াই অনলাইনে করা যায়, সেটি কর্পোরেট ওয়ার্ল্ডে খুবই জনপ্রিয়। কারণ কর্পোরেট ওয়ার্ল্ডে প্রতিনিয়তই তাদের কর্মীদের বিভিন্ন রকমের মতামত জরিপের জন্য দরকার হয়। সেটি কীভাবে করে সেটি দেখাবো। আশা করি সবাই সাথে থাকবেন এবং আপনি এই গুগল ফর্ম কীভাবে ইউজ করে সে সম্পর্কে জানতে পারবেন এবং উপকৃত হবেন। প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সম্পূর্ণ ফ্রিতেই। এবার সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসলাম, কথা না বলে আমি সরাসরি দেখাচ্ছি। গুগল ফর্ম লিখে সার্চ করার পরে আমার সামনে এই ধরনের একটি অপশন আসবে, গুগল ডট কম থেকে গুগল ফর্ম নামক অপশনটি দেখাবে। তো আমি এখানে গুগল ফর্মে যদি ক্লিক করি, দেন আমার সামনে এই পেজটি আসবে। অর্থাৎ এটি হলো গুগল ফর্মের তৈরি করার জন্য ফর্ম। তো এখানে প্রথম আছে পার্সোনাল আর এখানে আছে বিজনেস। বিজনেসের ক্ষেত্রে মনে রাখতে হবে, বিজনেস গুগল ফর্ম তৈরি করতে হলে পেইড পার্সন অর্থাৎ এখানে পেইড করতে হয়। আর আপনি যদি পার্সোনাল জন্য ইউজ করেন, পার্সোনাল দিয়ে ইউজ করেন, সেক্ষেত্রে এটা ফ্রি ভার্সন, যেখানে লেখা আছে ফ্রি। যাই হোক, আমি যেহেতু আজকে ফ্রি ভার্সনই দেখাবো, এই জন্য আমি গো টু ফ্রিতে ক্লিক করার পরে আমার সামনে এমন একটি ইন্টারফেস আসবে, এই যে আমার কাছে আরও কয়েকটি কোয়েশ্চেন আমাকে অনেকে পাঠিয়েছিল। যা হোক, আমি আজকে ব্লাঙ্ক একটি তৈরি করে দেখাবো। ব্লাঙ্কে ক্লিক করার পরে এমন একটি অপশন আসবে। তো এটি গুগল ফর্মের উইন্ডো, এখানে আমার একটি গুগল ফর্ম তৈরি করতে হবে। তো আমি এখানে একটি ফর্ম, একটি প্রশ্ন বানিয়ে রেখেছি গুগল ফর্মে, যেগুলো দিব প্রশ্ন আকারে বানিয়ে রেখেছি। আপনারা এগুলো আগে টাইপ করে রাখবেন অথবা যদি ওখানে টাইপ করতে চান সেটাও পারবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য, দ্রুত করার জন্য এখানে তৈরি করে রেখেছি। তো কিভাবে এই ধরনের একটি কোয়েশ্চেন বা একটি কুইজ অথবা একটি মতামত যাই বলুন অথবা একটি জরিপ সার্ভে যাই বলুন, ওগুলো আমি কিভাবে এখানে ইয়ে করতে পারি, ঠিক আছে? তো আমি যখন মূল ফর্মে আসলাম, তো আমি এখানে অপশনগুলো সম্পর্কে একটু কথা বলে রাখি। তো এই অপশনটি হলো থিমটাকে কাস্টমাইজ করতে পারবেন, আলাদা কোনো থিম আপনি অ্যাড করতে পারবেন না, গুগলের যেই থিম আছে এর মধ্যে কাজ করতে হবে। তো আমি এখানে ক্লিক করার পরে এই যে চুজ ইমেজ, এই চুজ ইমেজটা হলো এই যে এখানে আনটাইটেল ফর্ম, এখানে আপনি একটি ছবি অ্যাড করতে পারেন। তো চুজ ইমেজের পরে এখানে কিছু কপিরাইট ফ্রি গুগলের ইমেজ আছে, এগুলো দিতে পারেন অথবা আপলোড করতে পারেন। তো আমি একটি ছবি এখানে দিয়ে দেখাচ্ছি, এটি সিলেক্ট করার পরে দেখুন এটি সিলেক্ট হয়ে যাবে, এখানে ছবি এসে যাবে। তো এটা হলো এখানকার কাজ, থিমের কাজ, কাস্টমাইজ থিম। দেন কালারটাও আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি ইচ্ছা করলে এই কালার দিতে পারেন, যে কোনো কালার এখানে দেওয়া আছে দিতে পারেন, এখানে ইচ্ছা করলে আরও কিছু কালার আছে এগুলো অ্যাড করতে পারেন। আর ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন, এখানে কিছু চেঞ্জ আছে। আর আছে ফন্ট, এই ছাড়া আর কোনো কাস্টমাইজেশন নাই, গুগল এগুলোকে ডেফিনেট করে দিয়েছে, নির্দিষ্ট করে দিয়েছে, এর বাইরে কোনো কাস্টমাইজ নাই। তো এটা হলো কাস্টমাইজ থিম। আর এটা হলো প্রিভিউ। প্রিভিউ হলো আপনি যখন এই কোয়েশ্চেনটা করবেন তখন যাকে পাঠাবেন সে কেমন দেখবে, এটা কিন্তু অবশ্যই আপনারা দেখে দেবেন। যখন আপনি এটি তৈরি করবেন, করার পরে যখন কাউকে পাঠাবেন, পাঠানোর আগে প্রিভিউতে দিয়ে দেখে নেবেন যে কেউ আপনার কোয়েশ্চেনটা কেমন দেখবে, দেখতে কেমন দেখাবে। এটি আমি একদম পরে দেখাবো যখন একটি ফর্ম তৈরি করব। আর সর্বশেষ আছে যেটি সেটিংস, সর্বশেষ সেটিংসটি এখানে জেনারেল সেটিংস আছে, কালেক্ট ইমেল অ্যাড্রেস, লিমিট টু ওয়ান রেসপন্স, অর্থাৎ যাকে পাঠাবেন সে একবারের বেশি রেসপন্স করতে পারবে না। আর এখানে আছে আপনি যদি আপনার জিমেলের সাথে যারা অ্যাড করা আছে তাদের জিমেলগুলো কালেক্ট করতে চান, তো সেক্ষেত্রে এখানে দিতে পারবেন। তো এটা আমি দেবো না, কারণ অনেকেই আমার সাথে অ্যাড থাকতে পারে, তা আমার এই পজিশনটা হয়তো সবার কাছে যাবে না, এই জন্য আমি এটা দিব না।
আর এখানে কিছু অপশন আছে রেসপন্ডেন্ট, মানে যে উত্তর দিবে সে কি কি করতে পারবে, সে কি জমা দেওয়ার পরে এডিট করতে পারবে, কোনো সংশোধন করতে পারবে, তো চাইলে আপনারা দিতে পারেন। এবং সি সামারি চার্ট অ্যান্ড টেক্সট রেসপন্স, এবং যে একটা সামারি চার্ট আছে সেটা দেখতে পারবে, তো আপনারা যদি চান তা দিতে পারেন। আর এখানে হলো প্রেজেন্টেশন শো প্রোগ্রেসিস বার, অর্থাৎ আপনি যদি প্রেজেন্টেশনের স্লাইড আকারে দেখাতে চান, তো নর্মালি গুগল ফর্মে প্রেজেন্টেশন এর কাজ খুব একটা হয় না, যা হোক যদি হয় সেক্ষেত্রে আপনারা এই অপশনটি ইউজ করবেন। আর এখানে আছে কুইজ, তো এটা কি কুইজ আকারে আসবে? সাপোজ কুইজ আকার মানে একটি প্রশ্ন আসবে, আপনি 100টা প্রশ্ন তৈরি করতে পারেন, একটি কুইজ আসবে, এই কুইজটা শেষ হলে পরবর্তী কুইজ আসবে, এই কুইজটা শেষ হলে পরবর্তী কুইজ আসবে, অর্থাৎ একসাথে এক ফর্মে থাকবে না। আপনি যদি সামনে যেতে চান তাহলে এই প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে, এ হলো কুইজের কাজ। যা হোক এগুলো যদি আপনারা আপনার আপনাদের মতো করতে চান, দেন আপনারা এখানে অন করে দিয়ে এখানে নিচে কিছু অপশন আছে, কুইজ অপশন ইমিডিয়েটলি আফটার ইস সাবমিশন, লেটার আফটার ম্যানুয়াল রিভিউ, মিসড, এখানে আরেকটা মজার বিষয় আছে রেসপন্ডেন্ট, ওই যে উত্তর দিবে সে কি কি করতে পারবে, মিসড কোয়েশন, সে যদি ভুল কোয়েশন সিলেক্ট করে সে তখন দেখতে পারবে যেটা ভুল কোয়েশন। এখন আপনারা তো বলতে পারেন যে প্রশ্নের মধ্যে যদি ভুল দিলে বোঝা যায় তাহলে এটা কেমন হলো, সে তো আবার সঠিক উত্তরটি দিয়ে দিবে না, এখানে সে মিসটা যদি সিলেক্ট করে সে দেখতে পারবে যেটা মিসড হয়েছে, কিন্তু পরবর্তী আর কোনোটি কোনো অপশন সে দিতে পারবে না, অর্থাৎ অন্য কোনো প্রশ্নর উত্তর সিলেক্ট করতে পারবে না, মিসড যেটি দিয়েছে সেটি সে দেখতে পারবে কিন্তু চেঞ্জ করতে পারবে না, কারেক্ট অ্যান্সার একই রকম কারেক্ট করলে সে এখানে দেখতে পারবে যেটি কারেক্ট হয়েছে, কিন্তু এটি চেঞ্জ করতে পারবে না, কারেক্ট হলে কেউ চেঞ্জও করে না। আর পয়েন্ট ভ্যালু, এই প্রত্যেকটা কুইজের জন্য সে কত পয়েন্ট পেয়েছে সেটাও যদি দেখাতে চান এটা দিতে পারেন। তো দেওয়ার পরে আপনারা সব ঠিক থাকলে এখানে সেফ দিয়ে বেরিয়ে হয়ে যাবেন। আর এটা হলো স্যান্ড, স্যান্ডটা বলে রাখি, আচ্ছা যেহেতু বলছিলাম যে সবগুলো অপশন সম্পর্কে কথা বলবো, স্যান্ডটা হলো আপনি কাকে পাঠাতে চাচ্ছেন এই কোয়েশনটা, এই যেটা আপনি তৈরি করছেন এখন, যে কুইজ স্যাম্পল জরিপ অথবা মতামত যাই চান সেটা কাকে কাকে পাঠাতে চাচ্ছেন সেটা এখান থেকে স্যান্ড করে দিতে পারবেন। এই যেখানে যদি আপনি ইমেলগুলো ক্রমান্বয়ে দিয়ে যান একটার পর একটা, দেওয়ার পরে আপনি যদি এখানে স্যান্ড করেন তাহলে ওনার কাছে চলে যাবে। এখন পাশে একটি আছে ইনসার্ট, আপনি চাইলে এই লিঙ্কটিও আপনি মেইল দিয়ে স্পেসিফিক এখান থেকে সরাসরি না দিয়ে দিতে পারেন, আপনি যদি এখান থেকে চান সরাসরি দিতে পারেন, অথবা এই যে এখান থেকে লিঙ্ক তৈরি করে এই লিঙ্কটি আপনি মেইলে ফেসবুক অথবা যে কোনো জায়গা থেকে আপনি তাকে শেয়ার করতে পারেন। ঠিক আছে, এটা হলো এমবেডেড এইচটিএমএল কোড, যা হোক এটা একটু প্রোগ্রামিংয়ের ব্যাপার আছে। আর এই ইউআরএলটা যদি বড় হয়ে থাকে আপনি এটাকে শর্টেন করতে পারেন, এই যেখানে ক্লিক করে এটা শর্ট হয়ে যাবে আর ছোট ছোট আকার হয়ে যাবে। যা হোক এই ছিল উপরের অপশনগুলো, আর এই দিকে কিছু অপশন আছে, কিছু করার পরে আপনি আন্ডু করতে চাইলে এটা আরেকটা করার পরে আরেকটা কপি তৈরি করতে চাইলে, যদি কেটে ফেলতে চান ওই যে লিঙ্কটি দেখালাম লিঙ্কটি তৈরি করতে চান, আর যদি প্রিন্ট করতে চান সেটিও এখানে আছে। তো এই ছিল মোটামুটি আপনার মেইন যে অপশনগুলো আছে সেগুলো। তো আমি এবার সরাসরি ফর্মটা কীভাবে তৈরি করে, অনেক কথা হলো অপশন নিয়ে, এবার ফর্মটা কীভাবে তৈরি করে, আমি সাপোজ আপনার হাজার হাজার অথবা শয়ে শয়ে অথবা আপনার মতো করে অনেক ফর্ম থাকতে পারে, তো সেগুলো থেকে আমি চার পাঁচটা করে দেখাবো, আপনারা এইভাবে আপনাদের মতো করে যত খুশি তৈরি করতে পারবেন। তো আমি যেহেতু একটি প্রশ্ন তৈরি করে রেখেছি এখানে, আমি এটাকে দেবো 1 নম্বর প্রশ্ন, আমি এটাকে এখান থেকে কপি করে আনবো, আপনারা ইচ্ছা করলে কপি করে আগে রাখতে পারেন অথবা আপনারা এখানে সরাসরি টাইপ করে দিতে পারেন। তো এটি হলো আমার 1 নম্বর প্রশ্ন, সরি এখানে একটি অ্যান্সার সহ চলে আসছে, তো এটি হলো আমার 1 নম্বর কোয়েশ্চেন। এখন কথা হলো কোয়েশ্চেনের পরে আপনি যখন এই যে অপশন দিবেন, কয়টি অপশন দিবেন, এখানে তো মাত্র একটি অপশন আছে, ঠিক আছে, তো আরও যেহেতু আমার এখানে মাল্টিপল 4টি অপশন আছে, আমি 4টি কীভাবে সিলেক্ট করবো, যে অ্যাড এভাবে অ্যাড দেওয়ার পরে আমার প্রত্যেকটি যোগ হবে। তো প্রথম অপশনটি ছিল কি আউটলাইন, অর্থাৎ প্রথম এমসিকিউর উত্তরটি ছিল আউটলাইন, দ্বিতীয়টি ছিল স্লাইডস, আমি স্লাইডসে দিলাম, 3 নম্বরটা ছিল নোটস, আমি নোটসের ঘরে দিয়ে দিলাম, 4 নম্বরটা ছিল অল অফ দিস অ্যাবভ আর অ্যাভেলেবল, তো এই ছিল 4টি কোয়েশন। আবার আপনি ইচ্ছা করলে প্রত্যেকটি কোয়েশনের সাথে একটি প্রশ্ন অ্যাড করতে পারেন, সরি একটি ছবি অ্যাড করতে পারেন যদি চান, ছবি অ্যাড করার জন্য ছবি অ্যাড করার যদি দরকার হতে হয়, আবার চাইলে আপনি ভিডিও অ্যাড করতে পারেন,
চাইলে কোনো কোয়েশ্চেন ইনপুট করতে পারেন সরাসরি। অর্থাৎ কোয়েশ্চেন ইনপুট মানে আপনার, একটু আগে আমি যেটি দেখালাম যে আমার এখানে অনেকগুলো কোয়েশ্চেন আগেই তৈরি করা আছে, এই কোয়েশ্চেনগুলো আপনি এখানে নতুন করে কাউকে দিতে চান, অথবা ইনপুট করে আপনি সেটিকে আবার এডিট করতে পারেন আপনার মতো করে করে, আবার অন্য কোথাও আপনি সেটা ব্যবহার করতে পারেন। তো এই ছিল প্রথম কোয়েশ্চেনটা। এখানে এখানে আপনি নাম দিতে পারেন MCQ ইত্যাদি আপনার মতো করে। আবার এখানে লিখে দিতে পারেন অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন, অথবা হাবি যাবি আপনার মতো করে আপনি লিখে দিতে পারেন যে নিচে কি করতে চান। এখানে একটা ডিসক্রিপশন দিতে পারেন আপনি, ঠিক আছে, যে নিচে এগুলো কি চাচ্ছেন ডিসক্রিপশন। এটা হলো ডিসক্রিপশন, এটা হলো MCQ, অর্থাৎ হেডিং। আপনি কি কি নামে হেডিং দিচ্ছেন সেটা আপনার মতো করে আপনি দিবেন, আমি শুধু এখানে দেখানোর জন্য দিচ্ছি। তো এই হলো আমার প্রথম কোয়েশ্চেন। তো এইভাবে আপনি এই যে এখানে অ্যাড কোয়েশ্চেন আছে এখানে, এবার আবার অ্যাড কোয়েশ্চেনে ক্লিক করার পরে আপনার এভাবে অনেক যত খুশি তৈরি করতে পারবেন। আমি আরেকটি কোয়েশ্চেন তৈরি করে দেখাচ্ছি। সাপোজ আমার এটা হলো 2 নম্বর কোয়েশ্চেন। তো 2 নম্বর কোয়েশ্চেনের 4টি অপশন থাকবে, 1, 2, 3, 4টি হয়ে গেল। এবার আমি 4টি যে অ্যান্সার আছে এই অ্যান্সারগুলো এখানে বসিয়ে রাখবো। একটি দেখুন যে 4টি অ্যান্সার আমি দ্বিতীয় কোয়েশ্চেনের জন্য বসিয়ে রাখলাম এখানে। এই যে এখানে একটি অপশন আছে, আর একটি কথা বলে রাখি, এখানে মাল্টিপল চয়েস, আপনি ইচ্ছা করলে এটিকে ড্রপ ডাউন করে দিতে পারেন, ইচ্ছা করলে এখানে কোনো ফাইল আপলোড করে দিতে পারেন, ইচ্ছা করলে আপনি এখানে ডেটের একটি ঘর আনতে পারেন। ডেটের ঘর দিয়ে যখন আমি দেবো তখনই যেভাবে যদি কোনো মাস অথবা ডে সিলেক্ট করার দরকার পড়তে পারে। সাপোজ আমি একটি উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন আপনার অফিস থেকে জানতে চাচ্ছে যে আপনি এই দিনে একটি জরিপ চাচ্ছে যে এই দিন হলে ভালো হয় না এই দিন হলে ভালো হয়, সেক্ষেত্রে আপনি এখানে ডেট উল্লেখ করে দিতে পারেন, একটা ক্যালেন্ডার এনে দিতে পারেন, তিনি ওই ক্যালেন্ডার থেকে ডেট ধরে সেটা সাবমিট করবে। তো 2টা কোয়েশ্চেন তৈরি করলাম এখানে, 2টা MCQ অথবা আপনারা যে নামেই দেন, 2টা সার্ভে, 2টা জরিপ। এভাবে তৈরি করার পরে আপনারা এই যে অ্যাড কোয়েশ্চেন দিয়ে আপনারা নিচে যত খুশি তৈরি করতে পারেন। তো এটা আমি একজনের কাছে এখন পাঠাবো, সে কিভাবে অ্যান্সার দেয় এবং সেটা কিভাবে এখানে দেখা যায়, আপনি কিভাবে রেসপন্স দেখতে পারবেন তার, সে কি অ্যান্সার করেছে সেটা কিভাবে দেখা যায় সেটা এখন দেখাবো। তো আবারও বলছি, স্যান্ড আপনি যদি কাউকে এই কোয়েশ্চেনটি পাঠাতে চান, দুইভাবে পাঠাতে পারেন, এখান থেকে সরাসরি একভাবে পাঠাতে পারেন, আর যদি চান আপনি এই লিঙ্কটা আপনার ইমেলে, ফেসবুকে অথবা যে কোনো মিডিয়ার মাধ্যমে আপনি তার কাছে পাঠাবেন, সে সেই লিঙ্কে ঢোকার পরে এই ফর্মটি পাবে। অথবা এখানে সরাসরি অপশন আছে ফেসবুকের সাথে শেয়ার করা এবং টুইটারের সাথে শেয়ার করার অপশন আছে। যাই হোক, অনেকেই করে কি এখান থেকে করে না, করার পরে কারণ আপনি যাকে দিবেন তাকে হয়তো বেছে বেছে দিতে চাচ্ছেন বা স্পেসিফিক কাউকে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি লিঙ্কটা আগে জেনারেট করে নেবেন, এই লিঙ্কটা আপনি এক জায়গায় রাখবেন, দেন আপনি তাকে যেই কোনো মিডিয়াতে দিতে পারবেন, SMS করে আপনার অথবা ইমেল করে অথবা মেসেঞ্জারে দিতে পারবেন, ইমোতো হোয়াটসঅ্যাপ, যে কোনো মিডিয়াতে আপনি সেটি শেয়ার করতে পারবেন। তো এখান থেকে এই লিঙ্কটি তৈরি করলাম, কপি করে নেবেন, কপি করে আপনি যে কোনো মাধ্যমে দিবেন। আর আমি এখানে সরাসরি একটি দিয়ে দেখাবো, কারণ আমি মাত্র একজনকে পাঠাবো, পাঠিয়ে আপনাদেরকে জাস্ট পরীক্ষামূলক দেখাবো জিনিসটা কেমন হয়, এই জন্য আমি এখানে ইমেল অ্যাড্রেসটি টাইপ করব। তো ইমেল অ্যাড্রেসটি টাইপ করার পরে আমি যদি এখানে সেন্ড করি তাহলে তার কাছে এটি চলে যাবে। যাক, আমি দেখাচ্ছি, সেন্ড করে সেন্ড করলাম। সরি, আরেকটি কথা ভুলে গিয়েছিলাম, বলেছিলাম যে স্যান্ড করার পূর্বে এটি কেমন হয়েছে সেটি দেখার জন্য এটি অবশ্যই দেখে নেবেন। এই যে প্রিভিউতে ক্লিক করবেন, করার পরে আমি একটু আগে যে 2টা কোয়েশ্চেন তৈরি করলাম সেটি কেমন দেখাচ্ছে দেখাচ্ছে। দেখুন, এই যে প্রথম কোয়েশ্চেন এবং দ্বিতীয় কোয়েশ্চেন, তার কাছে এমন দেখাবে, ঠিক সেম এমন দেখাবে, তিনি এভাবে প্রশ্নটা পড়বে, পড়ার পরে এভাবে যে কোনো একটি সিলেক্ট করবে।
প্রশ্ন পড়বে, প্রশ্ন পড়ার পরে এভাবে যে কোনো একটি সিলেক্ট করবে, করার পরে এখানে সাবমিট করার সঙ্গে সঙ্গে আমার এখানে চলে আসবে। তো আমি যার কাছে পাঠালাম আমি এখন সেই ইমেলটি খুলছি, সেই ইমেলে দেখবো যে এটি কীভাবে ওখানে গিয়েছে, ঠিক হুবহু এভাবেই যাবে। তো এই জন্য আমি ওই ইমেল অ্যাড্রেসটিতে যাচ্ছি এখন। ওখানে যাওয়ার পরে আমি এখানে রিলোড দিলাম। জি, এই যে আমি যেখান থেকে পাঠিয়েছি, যে এটির সাবজেক্ট ছিল MCQ, আমি আবারও দেখাচ্ছি যে এটির সাবজেক্ট হলো MCQ। অর্থাৎ এখানে আপনি ইচ্ছা করে আরও ডিসক্রিপশন লিখে রাখতে পারতেন যে এইতে কী কী জরিপ, কী প্রশ্ন নাকি কী কুইজ কী চাচ্ছেন আপনি, সেটি এখানে লিখে রাখতে পারতেন। এই যে এই দিকটা ডিসক্রিপশনে সেটি আপনার এখানে শো করবে। তো আমি এটি ক্লিক করছি যে আমাকে পাঠিয়েছে। এখানে আমাকে দেখাচ্ছে যে এই ইমেল থেকে গুগল ফর্ম আসছে, আমাকে ইনভাইট করা হয়েছে। এখন আমি কি অ্যান্সার দিতে চাই কিনা, যদি অ্যান্সার দিতে চাই সেক্ষেত্রে আমি এটি ক্লিক করবো। করার পরে আমার সামনে ঠিক যে প্রিভিউ তো দেখালাম, এভাবে এমন আসবে যে টিকটকে দেখালাম যে প্রিভিউতে ক্লিক করার পরে কী হয়, এই যে প্রিভিউ যেমন আসছে ঠিক ওনার কাছে এমনই যাবে। তো যাওয়ার পরে উনি এভাবে প্রশ্ন সিলেক্ট করবে, যে কোনো একটি সিলেক্ট করার পরে এভাবে সিলেক্ট করবে, করার পরে এভাবে সাবমিট করবে। এটি হলো আপনাকে উত্তর দিল। তো সেখানে একটি সঙ্গে সঙ্গে দেখিয়ে দিবে যে আপনাকে অ্যান্সার করা হয়েছে। তো এবার আমি দেখবো যে তিনি কি কি অ্যান্সার করেছে, এটা আমি কিভাবে দেখব। আমি যদি এখানে রিলোড দিই, এই যে পাশে কোয়েশ্চেনের পাশে রেসপন্স আছে, দেখুন এই যে এখন একটি উঠে গেছে, একটি কাউন্ট হয়েছে, কারণ একটি অ্যান্সার এই পর্যন্ত করেছে। আমি যদি এখানে সিলেক্ট করি দেন আমাকে এখানে দেখাবে সামারি আকারে। তো এখানে একটি জিনিস দেখুন, এটা হলো সামারি। আপনারা যদি সামারি না দেখতে চান, কোয়েশ্চেন সরাসরি দেখতে চান যে সে কি অ্যান্সার করেছে, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। আর সবচেয়ে ভালো হয় আপনি যদি এই যে ইন্ডিভিজুয়ালি ক্লিক করেন, দেন এখানে দেখতে পারবেন ইন্ডিভিজুয়ালের কে কি কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছে। আমি ইন্ডিভিজুয়ালি ক্লিক করার সঙ্গে সঙ্গে স্লাইড, যে সে প্রথম অ্যান্সারটি দিয়েছে স্লাইড, দ্বিতীয়টি দিয়েছে অ্যানিমেশন স্কিম। তো সামারি কোয়েশ্চেন এটা হচ্ছে সবচেয়ে ভালো হয় ইন্ডিভিজুয়াল হিসাবে আপনি দেখলে। এবং এই প্রশ্নটি আপনি যদি অ্যান্সারটি যদি আপনি প্রিন্ট করতে চান এখানে প্রিন্ট করতে পারবেন, আর যদি ডিলিট করতে চান ডিলিট করে দিতে পারেন। আর যদি আপনি চাচ্ছেন যে এটির ম্যাথ শেষ হয়ে গিয়েছে, এখন এরপরে যাতে আর কেউ অ্যান্সার না করে, সেক্ষেত্রে আপনি যে এখানে অ্যাকসেপ্টিং এটাকে অফ করে দিবেন, তাহলে আর কেউ অ্যান্সার করতে পারবে না। ওখানে দেখাবে যে এখন অ্যান্সার করার সময় নেই। অনেক সময় হয় কি আপনি একটি সময়ের মধ্যে দিয়ে রাখবেন, সে হয়তো আপনার সময়ের বাইরে মেলটি খুলে অথবা লিঙ্কটি খুলে সে পাঠাতে যাবে, তখন কি করবেন, তখন এটি অফ করে রাখবেন। দেন আপনাকে তিনি এই সময়ের পরে আর এটি পাঠাতে পারবে না। আপনি যখন অফ করে রাখবেন তারপরে আপনি কেউ এখানে রেসপন্স করতে পারবে না। তো এটি অন করে রাখার পরে এই ছিল কীভাবে প্রশ্ন, জরিপ, কুইজ যাই বলেন সে অনলাইনে আপনি জমা দিলেন, সে অ্যান্সার করলো, করার পরে আপনি এখানে দেখতে পারলেন। তো ডিজিটাল এই ফর্মটি অবশ্যই অফলাইনে আমরা যেই কাগজের কপি কুইজ আকারে অথবা জরিপ আকারে অথবা প্রশ্ন আকারে যে কোনো ডাটা ইনফরমেশান কালেক্ট করার চেষ্টা করি সেটির বিকল্প হতে পারে, কারণ আপনি এখান থেকে বসে পৃথিবীর অন্য এক প্রান্তে একটি কপি পাঠানো, একটি কাগজ পাঠানো অনেক ঝামেলাজনক বিষয়, বাট আপনি এই ফর্মটির মাধ্যমে খুব সহজেই পাঠাতে পারেন একদম ফ্রিতে। তো এই ছিল গুগল ফর্ম সম্পর্কে যাবতীয় তথ্য। আপনারা এর বাইরেও যদি অনেক লম্বা হয়ে গেলো এর ভিডিও, এর বাইরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্টস করে জানাবেন, কারণ আমি আর চাচ্ছি না ভিডিওটি আরও লম্বা করতে। সংক্ষেপে আরও দু একটি অপশন দেখিয়ে রাখি, যেখানে একটি অপশন আছে মুভ টু ফোল্ডার। এই কোয়েশ্চেনটি যদি আপনি কোনো ফোল্ডারে নিয়ে রাখতে চান, সেক্ষেত্রে যেখানে মুভ টু ফোল্ডারে গিয়ে আপনি সেটি সেই ফোল্ডারে আপনার গুগল ড্রাইভে অথবা আপনার ড্রাইভের যেই ফোল্ডারগুলো তৈরি করা আছে সেখানে সেভ করে রাখতে পারেন, মুভ করে রাখতে পারেন। বেসিক্যালি এই ছিল গুগল ফর্মের একটি বেসিক এবং মোটামুটি তৈরি করার মতো উপযোগীভাবে কারো কাছে ব্যবহারযোগ্যভাবে পাঠানোর মতো একটি ফর্ম তৈরি করে দেখালাম। এই ছিল সব কিছু। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোনো কোয়েশ্চেন থাকলে আবার বললাম কমেন্টসে কমেন্টস করবেন, আমি সেখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।